Good afternoon everyone. Welcome to Crazy Science. This is our fourth class, fourth lecture on the same topic, some basic concept of chemistry. So we already started a lot of portions. Now we are proceeding towards molar mass and then remaining part. What is molar mass? Molar mass, actually I already told you that whenever I am taking 1 mole of substance, if I take this molar 1 mole substance and turn into part of a weight, so the amount of mass we are getting, this is known as molar mass. Je amra jodi 1 mole kono ekta substance niye oita weight kori, je mass ta hobe oitake amra bolo molar mass. Ebong exactly dekha geche je 1 molar mass equal to 1 molecular je mass ta, both are equivalent. So that's why they have written the mass of 1 mole of a substance in gram is called molar mass, and the molar mass in gram is numerically equal to atomic or molecular or formula mass. You have seen, for example, I jodi boli je ami jodi 6.023 into 10 to the power 23 number of particle ni, suppose ami water nichi, number of H2 molecule ni, তখন এটাকে আমি বলছি দ্যাটস ইকুয়াল টু 1 মোল ওকে, এবং এই 1 মোলের ওয়েটটা কত হয়, দ্যাটস 1 মোলের ওয়েটটা হয় 1 H2O এর যে ওয়েট হয় দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট অফ হোয়াট, দিস ইজ ইকুইভ্যালেন্ট অফ 18 গ্রাম। তো আমরা এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি যে 1 মোল যে কোনো সাবস্ট্যান্সের ওয়েটকে বলা হয় মোলার মাস, এবং এই মোলার মাস ইজ ইকুইভ্যালেন্ট টু, যদি এটা এলিমেন্ট হয় তখন এটা হবে অ্যাটমিক মাস, যদি এটা মলিকুল হয় এটা হবে মলিকুলার মাস, আর যদি এটা এনি আয়নিক কম্পাউন্ড হয় তখন এটা হবে ফর্মুলা মাস। এবং মোলার মাস অফ ওয়াটার ইকুয়াল equal to 18.02 gram per molar mass. Actually, this should be minus 1. Okay. Molar mass of sodium chloride 58.5 grams per mole. That means per mole. If I remove this one, okay. So these are the different substance according to their molar mass, their weight would be different. Okay. Now, next is percentage composition. Percentage composition what about the percentage amount. যেমন আমি যদি বলি যেটা একদম সিম্পল জিনিস, যদি আমি বলি সালফুরিক অ্যাসিড H2SO4, তো সালফুরিক অ্যাসিডের টোটাল মাস হচ্ছে আমার 98, এর মধ্যে ধরো আমি সালফারের পার্সেন্টেজ এ করছি, সালফার ইন দ্য ফর্ম অফ পার্সেন্টেজ, হোয়াট উইল বি দিস ভ্যালু, this value will be আমার টোটাল কত 98, এর মধ্যে সালফার আছে কত 32 ওকে ইনটু 100, সো হোয়াট अबाउट the percentage is coming, that should be the percentage of that one okay. So mass of the element of in the compound, the mass of the element in the compound, molar mass of the substance, molar mass of the sulfuric acid equal to 98 into 100, so this is known as percentage okay. Next if we come to the next slide, this is another very important topic. This is empirical formula and molecular formula. So what is empirical formula? Empirical formula means যে কোনো একটা কম্পাউন্ড এর মধ্যে যে যে এলিমেন্ট গুলি আছে, এই এলিমেন্ট গুলিকে, এলিমেন্ট গুলির যতটা মৌলিক অ্যাটম আছে ওই অ্যাটমের নাম্বারটাকে যখন আমরা একটা সিম্পল হোল নাম্বার রেশিওতে কনভার্ট করে যখন এই মলিকুলটাকে রিপ্রেজেন্ট করি তখন এটাকে বলা হয় এম্পিরিক্যাল ফর্মুলা। ফর এক্সাম্পল যেখানে এখানে দেওয়া হলো, আর মলিকুলার ফর্মুলা বলতে, মলিকুলার ফর্মুলা বলতে এক্স্যাক্টলি যতটা মলিকুল আছে, যতটা অ্যাটম আছে অতটা অ্যাটমকে যদি আমরা এক্স্যাক্টলি রেখেছি ফর্মুলাটা হয় তখন এটাকে বলা হয় মলিকুলার ফর্মুলা, আর এগুলিকে সিম্পল রেশিওতে রেখে যেই ফর্মুলাটা হয় তখন এটাকে বলা হয় এম্পিরিক্যাল ফর্মুলা ওকে। আমি একটা এক্সাম্পল দিলে ইটস বেটার, বা ইয়ে যখন এখানে গ্লুকোজের ইয়ে দেওয়া হলো, তো এক্স্যাক্টলি যখন আমরা গ্লুকোজের মলিকুল দেখব এর মধ্যে 6টা কার্বন অ্যাটম থাকে, 12টা হাইড্রোজেন অ্যাটম থাকে এবং 6টা অক্সিজেন অ্যাটম থাকে হ্যাঁ। তাহলে এখানে কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেনের যদি আমরা নাম্বার অফ অ্যাটম দেখি, তো হোয়াট ইজ দিস নাম্বার, দিস ইজ অ্যাকচুয়ালি 6:12:6 ওকে। যদি আমরা সিম্পল হোল নাম্বারের রেশিওতে কনভার্ট করি ইজ কামিংস ইকুয়াল টু 1:2:1 ওকে। তো আমি যখন এই সেম জিনিসটাকে যে কনসিস্ট অফ কার্বন হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, অ্যান্ড হিয়ার কার্বন ইজ সিঙ্গেল অ্যান্ড অক্সিজেন ইজ 2 অ্যান্ড রিমেনিং, সরি কার্বন ইজ 1, হাইড্রোজেন ইজ 2 অ্যান্ড অক্সিজেন ইজ অলসো 1, তখন যে ফর্মুলাটা আমরা অ্যাচিভ করব তখন এই ফর্মুলাটাকে আমরা বলবো দিস ইজ মাই এম্পিরিক্যাল ফর্মুলা, দিস ইজ মাই এম্পিরিক্যাল ফর্মুলা, ওকে। এন্ড হোয়ারএজ দিস ওয়ান ইজ মাই molecular formula, okay, that's clear. So what is the definition saying? An empirical formula represents the simplest whole number ratio of various atoms present in the compound, and molecular formula is showing exact number of different types of atoms, exactly যখন নাম্বারটা থাকবে। এখন কোশ্চেন হলো আমাদের এক্সামের ক্ষেত্রে কি হবে এই কনভার্শন গুলি আসবে, how we can convert into molecular formula, how we can get them empirical formula, that's the thing. এখন এখানে একটা যেটা একটা রিলেশন যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো যে মলিকুলার মাস দ্যাটস ইকুয়াল টু, আচ্ছা এটাকে আমি কিভাবে কেমনভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাটস আই ক্যান রিপ্রেজেন্ট দিস ওয়ান, দিস ইজ আ প্রবলেম, সো দিস ওয়ান এটাকে যদি আমি সিম্পলি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এটা এমন হবে C H2O whole to the power n, okay, এমনভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, where n could be any number, it could be 1, 2, 3 any number, okay, and this n is known as index, this is known as index, okay. So there is a relation. What is this relation? The molecular formula, mass equal to empirical formula mass into n, okay. So when we will do the numericals we will see this one. Now while doing this conversion, so there is a some rules are there. Rule ki je prothome amaderke conversion korte hobe ki যে আমাদেরকে অ্যাকচুয়ালি এই ইয়েগুলি দেওয়া থাকবে যে বিভিন্ন এলিমেন্টগুলি আছে, এলিমেন্টগুলিকে পার্সেন্টেজের রেসপেক্টে দেওয়া থাকবে, এই পার্সেন্টেজগুলিকে আমাদেরকে ফার্স্ট কনভার্সন করতে হবে কিসে গ্রামে, সেকেন্ড কনভার্ট ইন্টু দ্য নাম্বার অফ মোল। এরপর যদি আমার 70% হাইড্রোজেন দেওয়া থাকে, 40% অক্সিজেন দেওয়া থাকে, ওইগুলিকে আমাদেরকে মাসে কনভার্ট করতে হবে, ডিভাইডিং বাই সিম্পল হোল নাম্বার রেশিও। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ রাইট ডাউন ইন আ সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ এম্পিরিক্যাল ফর্মুলা, and later on we have to find the molecular formula. So এটা আমরা এই স্টেটমেন্টগুলো থেকে ক্লিয়ারলি স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি না, তো আমাদের জন্য কি করতে হবে নেক্সট আমাদেরকে নিউমেরিক্যালে শিফট হতে হবে। So if we take a numerical, what does we see? That I have taken one numerical, this is based on NCERT books, but they have given a compound which contain 4.07% of hydrogen, 24.27% of carbon, and 71.65% of carbon, okay, 76% of chlorine, okay. So amader eta the element dewa holo je compound dewa holo, compound ta consist of three element, ekta element holo hydrogen, arekta element holo carbon, and the third element is chlorine, okay. So they have given the ratio, the eta diyeche koto 4.07, তা আমরা ধরছি যে আমরা টোটাল আমাদের কত, টোটাল আমাদের কাছে 100 গ্রাম, সো আউট অফ 100 গ্রাম, আউট অফ দিস 100 গ্রাম 4.07% কি আছে হাইড্রোজেন আছে, অ্যান্ড 24.27 গ্রাম আছে, দিস ইজ গ্রাম কার্বন, অ্যান্ড দ্য ক্লোরিন আছে রিমেনিং পোর্শনটা, দ্যাট ইজ 71.65%, ওকে। তো এমনভাবে তিনটা কম্পাউন্ডের রেশিও দিয়ে দিল। তো আমরা ধরলাম যে টোটাল আউট অফ 100 গ্রাম আছে, 100 গ্রামের মধ্যে 4.07% 07 গ্রাম আছে কার্বন, 24.27% আছে, আমি উল্টো বলছি সরি, হাইড্রোজেন আছে 4.07%, অ্যান্ড কার্বন আছে 24.27%, অ্যান্ড রিমেনিং ক্লোরিন। এখন আমাদের যদি আমরা স্টেটমেন্টটা দেখি, আমরা সেকেন্ড স্টেটমেন্টটা ছিল কি উই হ্যাভ টু কনভার্ট দিস ইন্টু মোল। তো মোলকে আমরা কিভাবে কনভার্ট করব, আমাদেরকে মোলে কনভার্ট করতে হলে এদের যে ওয়েটটা দেওয়া আছে 4.07, এটা কার ছিল, এটা ছিল হাইড্রোজেন। হাইড্রোজেনের মোলার মাস কত, যে কোনো আমরা এলিমেন্টের ক্ষেত্রে আমরা যখন এলিমেন্টকে লিখেছিলাম তখন এলিমেন্টের ক্ষেত্রে মোলার মাস কি হয় যে অ্যাটমিক ওয়েট ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট। তো হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত 1.008, যেটা অ্যারাউন্ড 1 ধরে আমরা, তো এটাকে আমরা 1 দিয়ে ডিভাইড করতে হবে। দেন ইজ টু কাকে করতে হবে, দেন কার্বন, কার্বন কত 24.27%। কার্বনের অ্যাটমিক মাস কত হবে? কার্বনের অ্যাটমিক মাস হবে 12, বিকজ কার্বন ইজ এ এলিমেন্ট। যদি কম্পাউন্ড হতো তখন আমাদের মলিকুলার মাস নিতে হতো, হ্যাঁ, মোল বের করার জন্য। অ্যান্ড ইজ টু টেক্সট ইজ ক্লোরিন 71.65 ডিভাইডেড বাই ক্লোরিনের অ্যাটমিক মাস, দ্যাট ইজ 35.5. So if we make it very clear, so we'll see this is actually nothing but 4.07. This two, if I cut this one, this will around get me 2. This 2, this is also giving 2. Okay. Now, our third statement chilo. This ratio da chilo. As a modhe sabchete choto je number ta, oi number ta diye sabguli ke number ke divide kore, amader ke whole number e convert korte hobe. So if you see, this is the smallest number. So আমাকে এটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। Similarly, এটাকে আমি 2 দিয়ে ডিভাইড করলাম, এটাকে আমি ডিভাইড করলাম। 2 দিয়ে ডিভাইড করার ফলে এটা কত হলো? Around 2.07 something হলো। তো যেটাকে আমরা রাউন্ড আপ করে কত নিয়েছি? Around 2 নিয়ে নিয়েছি। This is around 2. Okay, and this is 1, and this is also 1. Okay, so what does it getting? যে আমরা যে সিম্পল হোল নাম্বার রেশিওতে কনভার্ট করলাম, সিম্পল হোল নাম্বার রেশিওতে কনভার্ট করার পরে আমাদের যে এলিমেন্টটা আসবে, ওই যে কম্পাউন্ডটা আসবে, ওই কম্পাউন্ডের মধ্যে কি থাকবে? যেটাতে থাকবে হাইড্রোজেন থাকবে 2টা, ওকে, অ্যান্ড কার্বন থাকবে 1টা, অ্যান্ড ক্লোরিন থাকবে 1টা। ওকে, সো দিস বিকামস মাই এম্পিরিক্যাল ফর্মুলা। ওকে, এখন আমাদেরকে যে আস্ক মি টু ফাইন্ড দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অ্যাজ ওয়েল অ্যাজ মলিকুলার ফর্মুলা, আমাদেরকে মলিকুলার ফর্মুলাটাও বের করতে বলেছে। সো দিস ইজ ওয়ান আনসার, দিস ইজ মাই এম্পিরিক্যাল ফর্মুলা। এবার আমাদেরকে মলিকুলার ফর্মুলাটা বের করতে হবে। এখন আমাদের একটা রিলেশনশিপ দেওয়া ছিল যে এম্পিরিক্যাল ফর্মুলা যে মলিকুলার ফর্মুলা মাস, আমি শর্ট ফর্মে লিখছি মলিকুলার ফর্মুলা মাস ইকুয়াল টু এম্পিরিক্যাল formula mass into what? Into n means index. Okay, we already mentioned all these things. তো এখানে আমার molecular formula mass ওরা দিয়ে দিয়েছে, molecular formula mass কোনটা দিয়ে দিয়েছে? They have given us the molecular mass, the molar mass will be 98.96. so we have to check that this value they have given, this is 98.96. and what is empirical formula mass? Whenever we convert the empirical formula into mass, so it gives us me empirical formula mass. So our empirical formula mass ki chilo, our hydrogen chilo 2ta, carbon chilo 1ta, chlorine chilo 1ta. So I have to convert into the mass. So mass se jodi convert kori ta ki asbe? Carbon er mass holo 12 plus 2 into 1, since hydrogen amader 2ta ache, plus chlorine 35.5. So what I'm getting? The 2 are 14 are 14 and 35, so 14 and 35 is equal to 49.5, around 49.5. so what I'm getting, this 98.96 equal to 49.5 into n. okay, so if I do now do this below the n, so what should be the value of n? N equal to 98.96 divided by what? 49.5. So what I'm getting, this index I'm getting actually nothing but this is round of 2. যদি index 2 হয় তাহলে আমার empirical formula টা কি হবে? Then empirical then my molecular formula will be what? Then my molecular formula equal to the empirical formula টা আমায় লিখতে হবে CH2Cl whole to the power 2. যদি CH2 whole to the power করি তখন এটা কি আসবে? C2H4Cl2. So this will be my molecular formula. Okay, so in this way I can calculate the different. So what I have done, the first I convert this percentage into নর্মাল গ্রাম, আমরা আউট অফ 100 গ্রাম ধরলাম, তারপর আমরা নর্মাল গ্রামে পেয়ে গেলাম। এটাকে যখন আমরা মোলার মাস দিয়ে ডিভাইড করছি তখন আমরা পেয়ে যাবো নাম্বার অফ মোল। যে নাম্বার অফ মোলটা এবং মোলার মাস যে আমরা তো এখানে সিঙ্গেল এলিমেন্ট নিয়ে নিচ্ছি, অটোভিয়াসলি ওদের অ্যাটমিক নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। And finally, after doing that, যখন আমরা মোল পেয়ে গেছি, মোলটাকে আমরা সিম্পল হোল নাম্বারের রেশিওতে কনভার্ট করতে হবে। তো সিম্পল হোল নাম্বারের রেশিওতে কনভার্ট করতে হলে আমাদের কিছু সবচেয়ে ছোট যে নাম্বারটা ওইটা দিয়ে প্রত্যেকটা নাম্বারকে ডিভাইড করতে হবে। তো নেক্সট, এবার যখন সিম্পল হোল নাম্বার রেশিওতে হবে তখন এখান থেকে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলাটা আসবে। ওই এম্পিরিক্যাল ফর্মুলার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে মলিকুলার ফর্মুলা মাস ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা মাস ইনটু এন, যেখানে এনটা হলো একটা ইন্ডেক্স আর যেটার ভ্যালু 1 2 3 4 5 এন নাম্বার হতে পারে। অ্যান্ড ওয়ান থিং অ্যানাদার থিং ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, এখানে যখন আমরা হোল নাম্বারে কনভার্ট করছি তখন হয়তো অনেক সময় ফ্র্যাকশানে আসতে পারে। যদি ফ্র্যাকশানে আসে আমাদেরকে ওইটাকে ডাবল করে ওইটাকে আমাকে হোল নাম্বার রেশিওতে নিতে হবে। যদি 1.5 আসতে হয়, যদি আমি এখানে ফ্র্যাকশন করার পরে যদি আমার কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু ক্লোরিন যদি 1:1.5:2 আসতো তখন আমাকে কি করতো, ডাবল করে দিত। দ্যাট মিনস 2:3:4 এমনভাবে নিতে হতো, কারণ আমরা অ্যাটমকে এমন সিঙ্গেল ডিভাইজেবল হিসাবে কোনো একটা কম্পাউন্ডে পাই না। ওকে, সো নেক্সট আমরা মলিকুলার মাস ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা মাস ইনটু এন, এবং এখান থেকে আমার ইন্ডেক্সটা বেরিয়ে যায়। ইন্ডেক্সটা যখন আমরা এম্পিরিক্যাল ফর্মুলার সাথে মাল্টিপ্লাই করি তখন আমাদের মলিকুলার মাসটা বেরিয়ে যায়। ওকে, তো এইভাবে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা থেকে নিউমেরিক্যাল ফর্মুলাগুলি পাই। ওকে, অ্যান্ড যদি আমরা এই যেটা দেখি যে ওই জিনিসগুলি এখানে করা হয়েছে, প্রথমে মোল বের করা হয়েছে। আফটার গ্যাটিং দ্য মোল, next they find the in a simple whole number ratio. After getting the simple whole number ratio they convert into empirical formula, then they got the index, then after putting this value they got the molecular formula. Okay, so this is about the numerical empirical formula. In the next class we will see stoichiometry and stoichiometric applications and the different types of moles, mole fraction, molarity, all these things. Okay, I think within the one next lecture we can finish the basic concept of chemistry, the basic base level at the study. Okay, thank you, see you in the next lecture.